प्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम। आशा करी तुम्हारा भालो आछो, आमियो अल्हम्दुलिल्लाह भालो आछि। आमी एएसएम सालाउद्दीन, सहकारी अध्यापक, पुलिस लाइन स्कूल एंड कलेज। आज के आमी तुम्हारे द्वितीय वर्षेर सिलेबास थेके जैव रसायन चैप्टारे जैव जोगेर नामकरण निये आलोचना करब। प्रिय शिक्षार्थी, जैव जोगेर नामकरण तीनटी पद्धतिते करा जाए। एक नम्बर हलो साधारण बा प्रचलित बा ट्रिभियल पद्धति, दुई नम्बर उद्भूत बा जातक बा डेरिवेटिव पद्धति, आर एकटी हलो आधुनिक जेनेवा पद्धति बा यूपैक पद्धति। प्रिय शिक्षार्थी, কোন পদ্ধতিতে জৈব যৌগের নাম কিভাবে করা হয় এখন তাহলে জেনে নে। সাধারণ পদ্ধতিতে বা প্রচলিত পদ্ধতিতে জৈব যৌগের প্রাপ্তির উৎস, ধর্ম, ব্যবহার অথবা আবিষ্কারকের ইচ্ছার উপর ভিত্তি করে জৈব যৌগের নামকরণ করা হয়েছে। যেমন C2H6, এই যৌগটি খুব সহজেই জলে, এই যৌগটি সহজেই জলে। গ্রিক ভাষায় এর নাম এথিন, যা খুব সহজে জল, সহজে জল। গ্রিক শব্দ এথিন, এটার অর্থ হল যা সহজে জ্বলে। তো এ কারণে C2H6 এটার নাম রাখা হয়েছে ইথেন। কেমন? আবার পিঁপড়া, পিঁপড়ার লালাতে HCOOH এই যৌগটি থাকে। তো পিঁপড়ার গ্রিক শব্দ ফর্মিকা, এ থেকে এই যৌগের নাম রাখা হয়েছে ফর্মিক অ্যাসিড। কেমন? আবার প্রসাবে, প্রসাব মূত্র, মূত্রের ইউরিন, ইউরিনে ইউরিনে এই যৌগটি থাকে, ইউরিনে এই যৌগটি পাওয়া যায় H2NCONH2, ইউরিয়াতে পাওয়া যায়, ইউরিনে পাওয়া যায়। এই কারণে এটাকে রাখা নাম রাখা হয়েছে ইউরিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাধারণ পদ্ধতিতে উৎস, ধর্ম, ব্যবহার ইত্যাদির উপর ভিত্তি করে নামকরণ করা হয়। তবে অ্যালকেনের ক্ষেত্রে, যেটি কার্বন শিকলে যদি সরাসরি একটার পর একটা কার্বন থাকে, এ ধরনের যৌগকে এন অ্যালকেন বলা হয়। যেমন CH3, CH2, CH2, CH3, এই যৌগের নাম বলা হয় এন বিউটেন, এন বিউটেন। আবার কোন যৌগের যদি এক প্রান্তে এরকম মূলক থাকে CH3 2 CH, এরকম যদি মূলক থাকে তাহলে তার নামের আগে আইসো শব্দ বসে। যেমন CH3 বন্ড CH, বন্ড CH3
CH3 আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরকম একটা কি রয়েছে মূলক রয়েছে এইজন্য এর নাম হবে আইসোবিউটেন চার কার্বন তো এই কারণে বিউটেন আর যেহেতু এক পাশে এরকম একটা মূলক রয়েছে এই কারণে এর নাম দেব আমরা আইসোবিউটেন আবার যে সকল অ্যালকেনে আমরা দেখব যে কোন একটা কার্বনের কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত নেই চারটি কার্বন দ্বারা কি রয়েছে একটি কার্বন অপর চারটি কার্বনের সাথে যুক্ত রয়েছে এবং বাকি বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হচ্ছে এই ধরনের অ্যালকেনকে আমরা বলব নিও 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 এটাকে বলবো আমরা নিও পেন্টেন পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকেন এবং মাঝখানে যে কার্বন রয়েছে এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই অপর চারটি কার্বনের সাথে যুক্ত রয়েছে এই কারণে এটাকে আমরা বলছি নিওপেন্টেন তাহলে আমরা এভাবে সাধারণ পদ্ধতিতে কি করা যায় নামকরণ করা হয়েছে এবার আসি আমরা উদ্ভূত বা জাতক পদ্ধতিতে কিভাবে জৈব যৌগের নামকরণ করা হয় অ্যালকেন সমূহকে ধরে নেওয়া হয় সকল অ্যালকেন মিথেন থেকে তৈরি হয় মিথেন থেকে তৈরি হয় যেমন মিথেন CH4 মিথেন মিথেন তাহলে মিথেনের একটি হাইড্রোজেন পরমাণু যদি একটি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এর নাম হবে মিথাইল মিথেন মিথাইল মিথেন যদি দুটি হাইড্রোজেন পরমাণু দুটি মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এর নাম হবে ডাইমিথাইল মিথেন ডাইমিথাইল মিথেন এভাবে আমরা নামকরণ করতে পারছি জাতক বা উদ্ভূত পদ্ধতি এবং অ্যালকোহলকে নামকরণ করা হয় CH3OH এটাকে বলা হয় কার্বিনল কার্বিনল ধরে নেওয়া হয় অন্য অন্য যে অ্যালকোহল রয়েছে সেই অ্যালকোহলগুলো এই কার্বিনল থেকে উৎপন্ন হয়েছে যেমন এরা একটা হাইড্রোজেন যদি মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এর নাম হবে মিথাইল কার্বিনল মিথাইল কার্বিনল কেমন এভাবে আমরা উদ্ভূত বা জাতক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করতে পারি প্রিয় শিক্ষার্থী যখন অনেক জটিল প্রকৃতির যৌগ অনেক বেশি যৌগ যখন আবিষ্কৃত হলো যখন অনেক জটিল প্রকৃতির শাখা প্রশাখা অনেক বেড়ে গেল হ্যাঁ অনেক বেশি যৌগ তৈরি হলো তখন এই সাধারণ এবং উদ্ভূত পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করা কঠিন হয়ে পড়ে তখন 1892 সালে সুইজারল্যান্ডে জেনেভা শহরে তৎকালীন রসায়নবিদ যারা রয়েছেন তারা কার্বন শিকল নির্ধারণ এবং নামকরণের কিছু বিধি নিয়মাবলী প্রদান করে সেই থেকে এর নাম হয় হলো জেনেভা পদ্ধতি পরবর্তীতে 1892 সালে এর উৎকর্ষতা সাধন করা হয় ঠিক আছে তো এখন আমরা দেখব যে ইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নাম কিভাবে করা হয় এর কিছু নিয়ম আছে জেনেভা বা ইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণের কিছু নিয়ম রয়েছে নিয়ম এক এটা হলো কার্যকরী মূলককে সঙ্গে নিয়ে সর্বাধিক কার্বন রয়েছে এরকম কার্বন শিকল নির্ধারণ করতে হবে প্রথম কথা কি কার্যকরী মূলক সম্বলিত সর্বাধিক কার্বন বিশিষ্ট প্রধান শিকল
নির্ঘাত। এই কাজটা প্রথম করতাম। হ্যাঁ, যেমন এখানে দেখি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3 বন্ড CH3। এটা একটা কার্বন শিকল বিশিষ্ট একটা যৌগ, এটা একটা জৈব যৌগ। তো এখানে আমার কোন দিক থেকে আমি নাম আমার প্রধান শিকল কোনটা হবে, শিকল কোনটা হবে? এখানে আমার শিকল এটাও হতে পারে, আমি এটাকে একটু সহজভাবে দেখাই। কার্বন 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 কার্বন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা যদি আমার শিকল হয়, এইটা যদি শিকল হয়, তাহলে এই শিকলে আছে পাঁচ কার্বন, 1 2 3 4 5। শিকল যদি এইটা হয় 1 2 3, তাহলে এটাতে তিনটে, তাহলে তিনটে এখানে এই শিকলে আছে তিনটে কার্বন, আর এই শিকলে আছে পাঁচ কার্বন। তাহলে আমার প্রধান শিকল হবে এটা, এটা হবে আমার প্রধান শিকল। এখানে আপনারা একটা আমার শিকল পাচ্ছি, কিন্তু এই শিকলে আছে তিন কার্বন আর এই শিকলে আছে পাঁচ কার্বন। তাহলে সর্বাধিক কার্বন বিশিষ্ট আমার প্রধান শিকল নির্ধারণ করতে হবে। তাহলে এইটা হলো আমার প্রধান শিকল, এটা হলো প্রধান শিকল, এটা হলো আমার এক নম্বর কাজ, প্রধান কাজ, প্রথমকার কাজ। আবার এরকম হতে পারে, এখানেও একটা শিকল পাচ্ছি আমরা, 1 2 3 4 কার্বন বিশিষ্ট একটা শিকল পাচ্ছি, কিন্তু এখানে আছে আমার অ্যালকিনের কার্যকরীমূলক কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। তাহলে এটা আমার কার্যকরীমূলক, আমার এরকম কার্যকরীমূলক যদি থাকে, তাহলে আমাকে সেটাকে প্রাধান্য দিতে হবে, সেই কার্বনকে আমার শিকলের মধ্যে নিতে হবে। তাহলে আমার এই শিকল এদিক থেকে যে আমার কার্বনের যে শিকল রয়েছে, সেটা আমার গ্রহণযোগ্য শিকল হবে না। তাহলে আমার শিকল কোনটা হবে? হয় এইটা হবে, না হলে আমার কি হবে? এইটা হবে। তো আমরা দেখি এই কার্বন, এইটাতে কয়টা আছে কার্বন? 1 2 3 4 আছে কার্বন, আর এটাতে কয়টা? 1 2 3 4 5, তাহলে এখানে আছে পাঁচটা। তাহলে আমার এই শিকলটা নিতে হবে। হ্যাঁ, এই শিকলটা আমার চলবে না, এটা আমার হবে না। হ্যাঁ, এইটা আমাদের এই শিকল নেওয়া যাবে না। তাহলে এই যে আমরা কার্যকরী মূলক নিলাম, আর তার সাথে সবচেয়ে কার্বন যে শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি আছে, সেরকম একটা শিকল আমরা নির্ধারণ করলাম। এটা হলো আমার প্রধান প্রথম কাজ। দুই নম্বর কাজ হলো নিয়ম টু বলতে পারি আমরা। নিয়ম টু হলো প্রধান শিকলের প্রধান শিকলের কার্বন পরমাণু সমূহকে এমনভাবে বা এমন দিক থেকে সংখ্যায়িত করতে হবে, সংখ্যায়িত করতে হবে যেন কার্যকরী মূলক সহ প্রতিস্থাপক সমূহ ন্যূনতম সংখ্যা লাভ। কেমন? যেমন এটা উদাহরণ দিই, CH3 বন্ড CH2 CH2 OH। কেমন? তাহলে দেখো এখানে শিকল কি হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা শিখছিলাম যে কার্যকরী মূলক সহ প্রতিস্থাপককে আমার কি করতে হবে, ন্যূনতম সংখ্যা দ্বারা
প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা দেখো বিষয়টা এরকম, যে এখানে প্রতিস্থাপক আছে OH, প্রতিস্থাপকটি এই কার্বনে যুক্ত আছে, এটা হলো কার্যকরী মূলক, OH মূলক, এটা কার্যকরী মূলক। এই কার্যকরী মূলক আমার এক নাম্বার এই কার্বনে যুক্ত আছে, আর এখানে একটা আছে একটা প্রতিস্থাপক। তাহলে প্রতিস্থাপক এবং কার্যকরী মূলক এই দুইয়ের মধ্যে কিন্তু কার্যকরী মূলকটা আমার বেশি কী হবে, প্রায়োরিটি পাবে। হ্যাঁ, ফলে আমাদের এটা দিয়ে দিতে হবে এক নাম্বার সংখ্যা, এটা দুই, এটা তিন, এটা হবে চার। কেমন? তাহলে এই যৌগের নাম আসবে হলো, প্রথমে আমরা এরকম প্রতিস্থাপক লিখবো, তারপরে লিখব হলো অ্যালকোহলের মূল নাম লিখবো আর কি। হ্যাঁ, তো এটা আসবে পরে। এখন আমরা দেখি পরের নিয়মটা কি। নিয়ম থ্রি, নিয়ম থ্রি হলো নামকরণের সময়, নামকরণের সময় প্রথমে প্রতিস্থাপক যে কার্বনে যুক্ত থাকে তার সংখ্যা সহ নাম লেখা হয়। অতঃপর কার্যকরী মূলক অনুসারে মূল যৌগের নাম লিখতে হয়। যেমন যেমন পূর্বে যে যৌগটা ছিল CH3, CH3 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড OH, এটা হলো আমার এক নম্বর কার্বন, এটা দুই, এটা তিন, এটা চার। তাহলে এখানে প্রতিস্থাপক কি? প্রতিস্থাপক হলো CH3 মূলক হলো প্রতিস্থাপক। তাহলে এই CH3 প্রতিস্থাপক এটাকে আগে লিখতে হবে। তাহলে এই যৌগের নাম হবে হলো থ্রি, কারণ প্রতিস্থাপকটা তিন নম্বর কার্বনে আছে, এই কারণে লিখবো থ্রি মিথাইল, থ্রি মিথাইল চার কার্বন বিশিষ্ট অ্যালকোহল, নাম হবে বিউটানল, এক নম্বরের অ্যালকোহল মূলক, এই কারণে হলো বিউটানল ওয়ান, অর্থাৎ থ্রি মিথাইল বিউটানল ওয়ান, থ্রি মিথাইল বিউটানল ওয়ান, এই যৌগের নাম এটা। এখানে একটা বিষয় বলা দরকার, যে সংখ্যা এবং নাম, সংখ্যা এবং নামের মাঝে, সংখ্যা এবং নামের মাঝে কী করতে হয়, একটা হাইফেন চিহ্ন দিতে হয়। নিয়ম চার নম্বর নিয়মে যদি আমরা যাই, চার নম্বর নিয়মকে আমরা এভাবে লিখব, একই ধরনের একাধিক প্রতিস্থাপক থাকলে দুইটির জন্য ডাই, তিনটির জন্য ট্রাই, চারটির জন্য টেট্রা ইত্যাদি লেখা হয়। যেমন কি, যেমন CH3 বন্ড CH3 বন্ড CH3 বন্ড CH2
বন্ড সি এইচ থ্রি। তাহলে এই যৌগের নাম কি হবে? আমার প্রধান সিকল হলো এইটা, সংখ্যা দেবো এই দিক থেকে 1, 2, 3, 4, 5, কারণ এখানে 2 এবং 3 দ্বারা প্রকাশ পেল প্রতিস্থাপক। কিন্তু ডান থেকে যদি বাম দিকে আমি নাম্বারিং করতাম তাহলে 3 এবং 4 দ্বারা প্রকাশ পেল, হ্যাঁ, যেটা বেশি হতো। আমাদের নিয়ম হলো প্রতিস্থাপককে কম সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে এখানে নাম কী হবে? 2 নম্বর কার্বনে এবং 3 নম্বর কার্বনে একই ধরনের প্রতিস্থাপক রয়েছে, হ্যাঁ, মিথাইল, তাহলে ডাই মিথাইল, দুইটি আছে মিথাইল, তাহলে ডাই মিথাইল, আর মূল যৌগ হবে পেন্টেন, তাহলে 2,3-ডাইমিথাইল পেন্টেন এই যৌগের নাম আসলো এই নিয়ম অনুসারে। কেমন? যদি আমরা এরকম আর একটা যৌগ যদি দেখি, CH3, CH2, বন্ড CH2, বন্ড CH2, বন্ড CH3, এগুলোতে যদি আমি প্রতিস্থাপক দিই, হ্যাঁ, এগুলোতে যদি প্রতিস্থাপক দিই, বেশি বেশি করে প্রতিস্থাপক দিই, তাহলে কি হবে? তাহলে দেখো 1, 2, 3, 4, 5, হ্যাঁ, এভাবে 5টা কার্বন রয়েছে এই সিকলে। তাহলে এখানে আমার 2 নম্বরে কী রয়েছে? 2 নম্বরে একটা রয়েছে মিথাইল মূলক, 3 নম্বরে কয়টা রয়েছে? 2টে রয়েছে। তাহলে 3 নম্বরে 2 বার লিখতে হবে 3, এবং 4 নম্বরে আছে একটা, তাহলে 2, 3, 3, 4 টেট্রা, 3টা 4টা আছে মিথাইল মূলক, তাহলে টেট্রামিথাইল পেন্টেন। কেন এভাবে আমরা কি করতে পারি? এই নিয়ম অনুসারে নামকরণ করতে পারি। পরের টপিক্স, পরের নিয়ম, নিয়ম 5, একই যৌগে একাধিক ভিন্ন ধরনের প্রতিস্থাপক থাকলে প্রতিস্থাপক গুলোর ইংরেজি নামের বানানের প্রথম অক্ষর গুলোকে নিয়ে অ্যালফাবেটিক বা যে বর্ণমালার যে ক্রম অনুসারে, বর্ণমালার অ্যালফাবেটিক ক্রম, বর্ণমালার ক্রম অনুসারে লিখতে হয়, লিখতে হয়। যেমন কি দেখি, উদাহরণ দিই আমরা, CH3 বন্ড CH2 বন্ড CH C2H5 বন্ড CH CH3 বন্ড CH3, এটা একটা যৌগ। এই যৌগকে এই নিয়ম অনুসারে কীভাবে আমরা সংখ্যায়িত করব? এটা হলো আমার মূল সিকল, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3, এটা 4, এটা হলো 5। কেমন? তাহলে এখানে প্রতিস্থাপক ইথাইল আর মিথাইল, তাহলে মিথাইল লিখতে এম লাগে আর ইথাইল লিখতে ই লাগে, প্রথম অক্ষর ইথাইলের ই, মিথাইলের এম, তাহলে ABCDEFGH এভাবে যদি হয়, হ্যাঁ, তাহলে ই আমাদের প্রথমে আসে, এম পরে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে নাম হবে 3-ইথাইল 2-মিথাইল পেন্টেন। কেন এভাবে আমরা নামকরণ করতে পারি? প্রিয় শিক্ষার্থী, এরকম ভাবে আমরা নামকরণ করতে পারি এই নিয়মগুলো অনুসরণ করে। আবার যারা হাইড্রোকার্বন তাদের ক্ষেত্রে নামকরণের একটা নিয়ম রয়েছে। হাইড্রোকার্বনের নামকরণের নিয়মে বলা হচ্ছে যে হাইড্রোকার্বনের
প্রধান অংশকে বলা হয় অ্যালকা, হ্যাঁ, বা অ্যাল, যেমন অ্যালক যদি হয় তাহলে এক কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে তার নামের প্রধান অংশ, হাইড্রোকার্বনের নামের প্রধান অংশ হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন যদি হয় হাইড্রোকার্বনের নামের প্রধান অংশ আর এটা একটা বিষয়, যেমন কার্বন যদি এক হয়, কার্বন সংখ্যা এক হলে, কার্বন সংখ্যা এক হলে এই হাইড্রোকার্বন নামের প্রধান অংশকে বলা হয় মিথ, কেমন মিথ। কার্বন সংখ্যা দুই হলে এটাকে বলা হচ্ছে ইথ, কার্বন সংখ্যা যদি তিন হয় তাহলে এটাকে বলা হবে প্রো, কার্বন সংখ্যা যদি চার হয় তাহলে এটাকে বলা হবে। প্রিয় শিক্ষার্থী, যে কথা বলছিলাম যে কার্বন সংখ্যা যদি চার হয় তাহলে হাইড্রোকার্বনের নামের প্রধান অংশ হবে বিউট, কার্বনের সংখ্যা পাঁচ হলে নাম হবে পেন্ট। এখন এটা হলো প্রধান অংশ। এখন যদি যৌগটি অ্যালকেন হয় তাহলে এর নামের সাথে আমরা এন যুক্ত করব, তাহলে নাম হবে মিথেন, এন যুক্ত হবে, নাম হবে ইথেন, এর সাথে এন যুক্ত হবে, নাম হবে প্রোপেন, এর সাথে এন যুক্ত করব, নাম হবে বিউটেন, এর সাথে এন যুক্ত করলে নাম হবে পেন্টেন। অর্থাৎ যৌগটি যদি আমার অ্যালকেন হয়, কার্বন কার্বন একক বন্ধন সংগঠিত হয়, তাহলে এর নামের শেষে এই প্রধান অংশের সাথে এন যুক্ত করব, তাহলে হবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অকটেন, ননেন, ডেকেন, এরকম। এখন কথা হলো যদি এরা অ্যালকিন হয়, অ্যালকিন সমগোত্র শ্রেণী যদি যৌগ হয় তাহলে এর নামের শেষে মিথে, মিথো দিয়ে অ্যালকিন আসে না, নামের শেষে ইন যুক্ত হবে, তাহলে নাম হবে ইথিন, হ্যাঁ, প্রোপে, প্রোপের সাথে ইন যুক্ত হবে, নাম হবে প্রোপিন, কেমন, বিউটের সাথে ইন যুক্ত হবে, নাম হবে বিউটিন, বিউটিন, এবার পেন্টের সাথে ইন যুক্ত হলে নাম হবে পেন্টিন, কেমন। এরা যদি অ্যালকিন হয় তাহলে এই হাইড্রোকার্বনের নামের প্রধান অংশ যেটা মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হ্যাঁ, এদের সাথে আমরা ইন যুক্ত করব, ইন যুক্ত করলে এক কার্বনের ক্ষেত্রে আমরা অ্যালকিন পাই না, দুই নম্বর কার্বন থেকে আসে, অর্থাৎ ইথ যোগ ইন ইথিন, প্রোপ যোগ ইন প্রোপিন, বিউট যোগ ইন বিউটিন, পেন্ট যোগ ইন পেন্টিন, এভাবে নামকরণ আসবে। তো এখন যদি আমাদের যৌগটির সমগোত্র শ্রেণীটি যদি অ্যালকাইন হয় তাহলে আমরা কী করবো, এর নামের শেষে প্রধান অংশের সাথে আয়ন যুক্ত হলো, আয়ন যুক্ত হলো, আয়ন যুক্ত হলো, হ্যাঁ, আয়ন, তাহলে নাম কী আসবে, তাহলে নাম আসবে ইথিন, ইথিন, নাম আসবে প্রোপিন, কেমন, প্রোপিন, নাম আসবে বিউটিন, সরি, নাম হবে ইথাইন, নাম হবে ইথাইন, 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 প্রোপাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হ্যাঁ, পেন্টাইন, এরকম নাম আসবে। প্রিয় শিক্ষার্থী, যদি এই হাইড্রোকার্বনের অর্থাৎ অ্যালকেনের যদি আমাদের জাতক হয়, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এরকম যদি হয় তাহলে তাদের হাইড্রোকার্বনের জাতক, এখানে হবে হাইড্রোকার্বনের জাতকের নামের প্রধান অংশ হবে, এটার নামের প্রধান অংশ হবে এরকম
মিথান, মিথান, ইথান, প্রোপান, বিউটান, পেন্টান, কেমন? এরা হলো হাইড্রোকার্বনের জাতক যদি হয় তাহলে তাদের নামের প্রধান অংশ। যদি অ্যালকোহল হয় এই প্রধান অংশের সাথে অল শব্দ যুক্ত হবে, অল, অল যুক্ত হবে, কেমন? অল যুক্ত হবে, লক্ষ্য করো সবাই, অল যুক্ত হবে। তাহলে নাম কি আসবে? মিথানল, মিথানল, ইউপ্যাক পদ্ধতিতে মিথানল। অ্যালকোহলের প্রথম যৌগ হলো মিথানল, ইথানল, দুই কার্বন বিশিষ্ট, তিন কার্বন হলে হবে প্রোপানল, প্রোপানল, তারপরে আসতেছে বিউটানল, হ্যাঁ, বিউটানল, অল শব্দ যুক্ত হবে, আবার পেন্টানল, এরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে অল শব্দ যুক্ত হবে যদি অ্যালকোহল হয়। আর যদি আমাদের অ্যালডিহাইড হয় তাহলে আমাদের নামের এই প্রধান অংশের সাথে যেটা যুক্ত হবে সেটা হবে অ্যাল শব্দ যুক্ত হবে, অ্যাল বা আল, অ্যাল, অ্যাল শব্দ যুক্ত হবে, অ্যাল শব্দ যুক্ত। হ্যাঁ, অ্যাল শব্দ যুক্ত হলে নাম কি আসতেছে? নাম আসবে হলো মিথানল, মিথানল, ইথানল, প্রোপানল, প্রোপানল, বিউটানল, আসবে পেন্টানল, কেমন? এরকম নামকরণ হবে, এটা যদি অ্যালডিহাইড হয়। আর যদি আমাদের কিটোন হয়, কিটোন সমগোত্র শ্রেণী যৌগ হলে এর নামের শেষে আমাদের অন শব্দ যুক্ত হবে, হ্যাঁ, অন, 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 কেমন? অন, অন যুক্ত। তাহলে নাম কি আসতেছে? মিথানল, মিথানল, এরকম যৌগ পাওয়া যায় ইথানল, ইথানল, তারপরে আসতেছে প্রোপানল, হ্যাঁ, প্রোপানল, প্রোপানলকে অ্যাসিটন বলা হয়, বিউটানল, বিউটানল, কেমন? তারপরে আসতেছে পেন্টানল। এটা যদি কিটোন হয় তাহলে আমরা এভাবে যৌগের নামকরণ করতে পারি ইউপ্যাক পদ্ধতিতে। আবার যদি আমাদের কার্বক্সিলিক অ্যাসিড হয় তাহলে এর নামের শেষে ওয়েইক অ্যাসিড যুক্ত হয়, ওয়েইক অ্যাসিড, ওয়েইক অ্যাসিড, হ্যাঁ, সবগুলির শেষে ওয়েইক অ্যাসিড যুক্ত হয়, তখন নাম কি হবে? তখন হবে মিথান ওয়েইক অ্যাসিড। এ হলো মিথান, মিথা দন্তন্য ও, তে মিথানোয়িক, মিথানোয়িক অ্যাসিড, হ্যাঁ, মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, হ্যাঁ, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, কেমন? পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, এইভাবে আমরা কি করতে পারি? নামকরণ করতে পারি, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখলাম জৈব যৌগের নামকরণ কীভাবে করতে হয়, কিছু নিয়ম শিখলাম, কিছু যৌগের উদাহরণ শিখলাম, আবার দেখলাম হাইড্রোকার্বনকে কীভাবে নামকরণ করা হয়, হাইড্রোকার্বনের জাতক সমূহকে কীভাবে নামকরণ করা হয়। তাহলে এ ছিল আজকের পড়া। আগামী দিন আমরা বিভিন্ন সমগোত্র শ্রেণী দিয়ে কিছু 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 যৌগের আমরা নামকরণ শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, হ্যাঁ, আর পাঠ্য বই পড়ো, তাহলে আরও বেশি জানা যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।